একটা দাম যাচ্ছে আপনার শুধু 35,000 টাকা কুষ্টিয়া রেজিস্ট্রেশন। শুধু 35,000 টাকার বাইক? জি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হন্ডা 150 এর বাইক আছে, দেখি কত চাচ্ছে ভাই দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই গাড়িটার দাম চাচ্ছে কত? এটা দাম চাচ্ছে ভাইয়া হন্ডা টিগার বলে নাম, এটা দাম চাচ্ছে 135,000 টাকা। 135,000 টাকা? জি ভাই। যাও, এটা হচ্ছে কত সালের মডেল? এটা আপনার মডেল আজ থেকে 4 বছর বয়স, অর্থাৎ 4 বছর বয়স হবে। এটা চলছে আপনার 13,000 কিলোমিটার, আপনি মিটার দেখাইতে পারেন? 13,000 কিলোমিটার? হ্যাঁ, 13,185 কিলোমিটার মাত্র চলছে। একবারে তো স্টার্ট হয় গাড়ি? হ্যাঁ, এক কিকে এবং সেলফে স্টার্ট হয়। স্টার্ট দিয়ে দেখাই আমার, এটাকে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, নিঃসন্দেহ সাউন্ড ভালো আছে। গাড়ি 13,000-এ কী হয়, একটা গাড়ি ধরেন হুন্ডা গাড়ি, হুন্ডা সেক্ষেত্রে যথেষ্ট ভালো কন্ডিশন আছে। 1,35,000 পরে আমি ছাড়তে চাই। জি ভাইয়া, এটা হচ্ছে মেহেরপুর রেজিস্ট্রেশন, আমরা গাংনি থেকে এসি, মেহেরপুর গাংনি, আমরা প্রতিহাটে এসে থাকি এবং বিক্রি করি। যে দাম বলেছি আমরা, এই গাড়িগুলো মূলত 1,50,000 টাকার মতো চাওয়ার গাড়ি, সেগুলো যেহেতু লাভ আমরা কম করি, একের সীমিত লাভে আমরা কাস্টমারকে দিয়ে থাকি, সেল বেশি হোক গাড়ি যাতে আমাদের পুষিয়ে যায়, সেক্ষেত্রে আমরা লাভ একটু কমেই গাড়িগুলো সেল দিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি কোনো ব্যক্তি আসেন দাম দর করতে পারবেন, এখানে দাম করার সুযোগ আছে, আরও কিছু কম রাখা যাবে। জি জি, হ্যাঁ, প্রতি হাটে আসি এখানে শুক্রবারে, না হলে এবারে এখানে ছাড়া আমার লিটন অটোস গাংনি বাজার, সেখানে পাবেন। ওখানে আপনার আমাদের রিকন্ডিশন গাড়ির শোরুম আছে, যে কোনো গাড়ি আপনারা চাইলে পাইতে পারেন, ওখানে পাবেন আশা করি। হ্যাঁ, এফিডেভিট নিজেরা করি না, যেহেতু যে মালিক যদি লিখিত নিয়ে আসে, এফিডেভিটের কাগজ নিয়ে আসে, মালিকের যারা যাদের নামে থাকে তাদের দিয়ে সই করাই দিই, অথবা আমাদের যদি দায়িত্ব থাকে যে ভাই আপনি করিয়ে নিতেন, তখন আমরা যে মালিকের নামে থাকে সেই মালিকের কাছ থেকে এফিডেভিট করাই এনে দিই। একটা গাড়ি কিনবে সে গাড়ি হয়রানি হবে এমন কোনো কাজ করা যাবে না, তাই না? জি জি, না এগুলো কোনো সন্দেহর কোনো অবকাশ নেই, যেহেতু আমরা প্রতিষ্ঠিত ব্যবসায়িক, গাংনি লিটন অটোস একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক, এগুলো আমরা ভেজালের কোনো সুযোগ নেই। আমরা নিয়ে এসেছি 5টা গাড়ি, যেমন পাশে দেখছেন যে আপনি পালসার, এটা মাত্র দাম চাচ্ছি 95,000 টাকা। হ্যাঁ জি, 95,000। গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে স্যার, এবং অন্যান্য সিঙ্গেল ডিস্ক, ওয়ান ডিস্ক, এটা এটার সব কিছু ঠিক আছে, সেলফে স্টার্ট, কোনো অসুবিধা নেই, মালিকানা পরিবর্তন চাইলেও পাবে, এবং হ্যাঁ হ্যাঁ, আমরা মালিকের সঙ্গে যোগাযোগ করাই, যোগাযোগ, হ্যাঁ, ইঞ্জিন মোটামুটি বয়স অনুযায়ী ভালোই, খারাপ না। জি না জি না জি না জি না, ইঞ্জিন খোলা হয়নি। এটা 95,000 টাকা দাম চাচ্ছে, কিছু হাতে রাখতে হয়, না হলে একদম একদমে যদি বলি তাহলে সেক্ষেত্রে হয় কি, ওই বলে দোকানদারটা উনি কমাচ্ছে না, কেমন অসন্তুষ্ট হয়, এই জন্য দেখা যাচ্ছে 2-1,000 টাকা ডিফারেন্সে আমরা দাম বেশি বলে থাকি, সেক্ষেত্রে আসে পারে হয়তো 2-3,000 টাকা কমাই। এ পাশে যেমন আছে যে রিকন্ডিশন জাপানি হুন্ডা, এটা দাম চাচ্ছি আপনার শুধু 35,000 টাকা কুষ্টিয়া রেজিস্ট্রেশন। জি, হ্যাঁ, রিকন্ডিশন 90 বলে এটা, এটা খুব অত্যন্ত ভালো গাড়ি, এক শক্ত গাড়ি, পিওর পিওর জাপান, জাপানি ইঞ্জিন এবং রিকন্ডিশন যাকে বলে, সেই ক্ষেত্রে সেই গাড়ি 35,000 টাকা। জি, এটা কুষ্টিয়ার রেজিস্ট্রেশন এবং ফুল ট্যাকার, ফুল ট্যাকার কাগজ। পাশের একটা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে স্প্লেন্ডার প্লাস, ওটাও আমার, ওটা দাম চাচ্ছি 60,000 টাকা। জি 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 জি, আপনার হচ্ছে হাটে আমি তো অনেক ঘুরলাম, আপনার গাড়ির দাম একটু মানে কম যাচ্ছে। হ্যাঁ কম চাই, আমি কম চাই, যেহেতু দেখেন এখানে জায়গাটা দেখেন আপনি ভাই, প্লিজ দেখেন, এখানে গাড়ি ভর্তি ছিল, গাড়ি সব বিক্রি করে দিয়েছি আমি। আচ্ছা, আপনি বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয়টা বিক্রি করছেন? এখানে বিক্রি করছি আপনার 2টা, ডাইং 80 এবং আর একটা গাড়ি বিক্রি হয়েছে, তো সেক্ষেত্রে ওই যে বললাম আমি সীমিত লাভে দিয়ে দিই, যাতে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আসলে প্রতি হাটে আসি, শারীরিক অসুস্থতার কারণে আমি 2-3টা হাট আসতে পারি নাই, তাছাড়া এমনিতে আমি প্রত্যেক হাটে আসার চেষ্টা করি এবং আসি, বিভিন্ন প্রকার গাড়ি নিয়ে আসি, যাতে 20-30 থেকে শুরু করে 1,50,000, 1,20,000, 80,000,
মানে সব দামের গাড়ি এখানে পাবেন যে গাড়ি অনেকে মানে কম টাকার ভিতরে খুঁজে যেমন হচ্ছে 30 থেকে 50 এর ভিতর খুঁজে মানে বেশি পছন্দ করে আর 30 থেকে 35 যেমন এই যে আপনার কি বলে ডাইং 80 পাবে জি তারপর ফ্রিডম দেখা যাচ্ছে নাম্বারবিহীন হয়তো পাইলো এই ধরনের অল্প টাকার গাড়িও আমার কাছে যে দেখছেন তো আছেন এটা জাপানি খুবই সুন্দর গাড়ি 35000 এবং ইঞ্জিন খুবই সুন্দর আছে যে ভদ্রলোক নিবে যাতে কোনো কষ্ট নেই এক হাতে ব্যবহারই গাড়িটা ছিল এবং যত্ন সহকারে গাড়িটা চালাইছে এজন্য এত সুন্দর এখনো আছে